বাংলিশ ম্যাথের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের যে ভিডিওর বিষয়বস্তু সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের যে পার্ট টু ছিল আমাদের, সেটা হচ্ছে এই ডিটারমিনার সম্বন্ধে। তোমরা হয়তো অনেকেই অ্যাডজেক্টিভ সম্বন্ধে অনেকটা ধারণা থাকলেও এর ডিটারমিনার অনেকেই কিন্তু অনেক জায়গাতে ঘাবড়ে দেয়। আজকে আমরা দেখব এর বেসিক্যালি নেচার কীরকম এবং কী ক্ষেত্রে আমাদের এ কাজে লাগে, এবং তারপরে আমরা দেখব আর্টিকেল এবং তার কিছু রুলস সেগুলো সম্বন্ধে। তাহলে আজকে আমাদের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি জানাই ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভই একটা বিশেষ ভাগ, ডিটারমিনার কিছু নয়, এই বিশেষ বিশেষ অ্যাডজেক্টিভগুলোই কিন্তু ডিটারমিনার হিসাবে ব্যবহৃত হয়। ডিটারমিনার মানে হলো ডিটারমাইন করা, থেকে শব্দটা আসছে ডিটারমাইন। ডিটারমাইন হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া, অর্থাৎ কোনো কিছু পার্টিকুলারিটি করে দেওয়া, এরকম যদি বোঝায় তাহলে কিন্তু ডিটারমিনার বসে। যেমন এর যদি ভালো করে বোঝা যায় তা হবে যে পরিচয়কারী বিশেষণ, পরিচয় অথবা পরিমাণকারী বিশেষণ, পরিমাণকারী বিশেষণ। তোমরা যদি এর আগের ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে পরিচয় এবং পরিমাণকারী এগুলো কিন্তু আমরা আগেই আলোচনা করেছি। এই যে এখানে আমাদের রয়েছে এই যে কোয়ান্টিটি এগুলো আর এই যে ডেমনস্ট্রেটিভ এগুলোই কিন্তু বেসিক্যালি এর ডিটারমিনার। তাহলে এগুলো আলাদা করে পড়ার দরকার হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এদের ব্যবহার কিন্তু অনেকটা এদের থেকে আলাদা অনেক ক্ষেত্রে হয়, সেজন্য আমরা এগুলো দেখি। তাহলে দেখানো যাক, স্পেশালি ডিটারমিনার মূলত ভাগ হচ্ছে দু ভাগে, স্পেসিফিক এবং জেনারেল ডিটারমিনার। এগুলো আর কিচ্ছু না, কিছু কিছু ডিটারমিনার স্পষ্ট অবস্থায় থাকে, সেগুলোতে আমরা স্পেসিফিক বলি, যেগুলো স্পেশাল স্পেসিফিক করে দেই, এবং কিছুগুলো কিন্তু স্পেশাল অবস্থায় থাকে না, স্পেসিফিক হয় না, সেগুলোকে আমরা বলি জেনারেল। কীরকম? যেমন যখন বলা হয় যে মাই পেন, মাই পেন। আরেকটা উদাহরণ যদি লেওয়া যায় যেটা হলো এ বয়, অর্থাৎ এ পেন, এ পেন। তাহলে এখানে বুঝতে পাচ্ছি যে এখানে পেন, এখানে পেন দুটোই নাউন, এটাও কিন্তু কোয়ালিফায়ার, এটাও কোয়ালিফায়ার। এখানে কিন্তু স্পষ্টভাবে বোঝাচ্ছে মাই পেন অর্থাৎ আমার কলম, অন্য কারণ নয়, আমার অর্থাৎ আমারই। এখানে বলা হচ্ছে এ পেন, এ পেন বলতে এটা হতে পারে আবার অন্য কোনো পেনও হতে পারে, কিন্তু যখন বললাম আমার কলম তখন নির্দিষ্ট করে কিন্তু আমি এই কলমটাই বোঝাতে চাইছি। তার বোঝা গেল তো যে এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এটা অনির্দিষ্ট করে। তাহলে সেটা হচ্ছে স্পেসিফিক, যেটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, আর জেনারেল অর্থাৎ যেটা জেনারেল কিছু একটা প্রকাশ করেছে, যেমন এ এন সাম, কিছু কলম, সাম পেনস, আমার কলম, তোমার কলম, তাহার কলম, এগুলো কিন্তু স্পেসিফিক বোঝাচ্ছে। তাহলে এগুলো কিন্তু ওই স্পেসিফিক ডিটারমিনার। এখানে সুবিধার জন্য আমি এগুলোকে আলাদা আলাদা করে পূর্ণ কারণে লিখে নিয়েছি। দেখো স্পেসিফিক ডিটারমিনার কিন্তু মূলত তিন রকমের, যেমন কোনটি, কোন স্থান, কার, অর্থাৎ পয়েন্টার, পজিশন এবং পজিশন। কীরকম? প্রথমে জানাই পয়েন্টার সম্বন্ধে। পয়েন্টার অর্থাৎ কোনো কিছু পয়েন্ট করে জানাবে। কীরকম? যেমন দিস পেন, দিস পেন, তাহলে দিস কথাটাই পেনটাকে পয়েন্ট করছে। দ্যাট বয়, কোন ছেলেটি না ওই ছেলেটি, তাহলে এটা হচ্ছে পয়েন্টার, অর্থাৎ পার্টিকুলারলি এটাকে পয়েন্ট করে জানিয়ে দিচ্ছে। তেমনি দিজ হতে পারে, দোজ হতে পারে, দিজ গার্লস, দোজ গার্লস, এটা হতে পারে দা রামায়ণা, এটাও কিন্তু রামায়ণটাকে পার্টিকুলার বুঝিয়ে দিচ্ছে, দা রামায়ণা, একটাই কিন্তু রামায়ণ, সেই জন্যই দা রামায়ণা, দিস ডগ, এটা হতে পারে। তাহলে পয়েন্টার আমরা বুঝতে পারছি যে যদি কোনো কিছু নির্দেশ করে বলা হয় তাহলে কিন্তু এই পয়েন্টারটা বসছে। এখানে যেমন দিস, দ্যাট, দিজ, দোজ, এগুলো কিন্তু হচ্ছে। তাহলে পয়েন্টারটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপরে এগুলো কিন্তু বেসিক্যালি ওই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো যদি ঠিক করে লক্ষ্য করো। এরপরে আছে পজিশন, অর্থাৎ কোনো যদি স্থান। কীরকম? যেমন ফার্স্ট বয়, তাহলে ছেলেটির অবস্থান কেমন, কেমন ফার্স্ট, ফার্স্ট প্রথম, ফার্স্ট। লাস্ট স্টুডেন্ট, শেষের ছাত্র, তাহলে লাস্ট, তাহলে এগুলো ফার্স্ট, লাস্ট, সেকেন্ড, থার্ড, পজিশন অর্থাৎ অবস্থান হয়ে যাচ্ছে। এটাও যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এর আগেও কিন্তু আলোচনা হয়েছিল। এই যে সামনে রয়েছে নাম্বার, তাহলে এটা কিন্তু বিশেষ করে এই নাম্বার যে অ্যাডজেক্টিভ সেগুলোই কিন্তু পজিশনটা। এরপর যেটা রয়েছে পজিশন, অর্থাৎ কোনো
অধিকার, তাই তো? পজেশন অর্থাৎ অধিকার, যেমন মাই বুক, তাহলে বুকটার অধিকার কে? আমার, এটাও কিন্তু কোয়ালিফায়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই তিন রকমের যে স্পেসিফিক ডিটারমিনার রয়েছে এগুলো কিন্তু ওই অ্যাডজেক্টিভের নামান্তর। তাহলে পজেশনটা যদি ঠিকভাবে লক্ষ্য করা যায়, এই যে সাথে আমি লিখেছিলাম পজেশন, তাহলে সেটাই কিন্তু হয়ে গেছে এখানে পজেশন। তাহলে স্পেসিফিকগুলো কিন্তু এগুলোই। এছাড়াও কিছু রয়েছে আনস্পেসিফিক যেগুলো জেনারেল, যেমন এখানে উদাহরণ হিসেবে বলেছিলাম এ পেন, এখানে কিন্তু বোঝাচ্ছে না কোন কলমটা, একটা কলম। আবার যদি বলা হয় সাম আপেলস, তাহলে কিছু আপেলস, এটাও কিন্তু অনির্দিষ্ট। তেমনি ইচ বই, প্রত্যেকটা ছাত্র, তাহলে এগুলো কিন্তু যদি ভালো করে লক্ষ্য করো, এখানেও আগে হয়েছিল আমাদের এখানে এই যে রয়েছে না এই ডিস্ট্রিবিউটিভগুলো, এগুলো কিন্তু বিশেষ করে এগুলোতে, তাহলে জেনারেল এই যে ডিটারমিন এগুলো কিন্তু এগুলো। যেমন নো হতে পারে কোনো মানুষই না, তাহলে নো ম্যান, অল বয়েজ সব ছেলেই, সব ছেলেই। আবার এটা হতে পারে এভরি গার্ল, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে ডিটারমিনারগুলো আর কিচ্ছু নো, এক কয়েকটা অ্যাডজেক্টিভের বিশেষ রূপ মাত্র। এরপরে আমরা আলোচনা করব এই লিটল অ্যাডজেক্টিভস বা আর্টিকেল সম্বন্ধে। আর্টিকেল তোমরা অনেকে শুনেছ বা জেনেছ, আজকে আমরা তা অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আর্টিকেল বলতে মূলত বোঝাই স্পেসিফিক যে ডিটারমিনারগুলো রয়েছে ওই স্পেসিফিক ডিটারমিনারগুলোর সবচাইতে ছোটোগুলো। যেমন ওখানে উদাহরণ বলেছিলাম, এখানে বলেছিলাম যে দা রামায়ণা, তাহলে এই দাটা সবচাইতে ছোটো। তো আবার এখানে এ বা এন আপেল, এগুলো কিন্তু সবচেয়ে ছোটো ছোটো ডিটারমিনার, অর্থাৎ ছোটো ছোটো অ্যাডজেক্টিভ, তাই দিয়েছিলাম নাম এদের লিটল অ্যাডজেক্টিভ, এগুলোর আর্টিকেলও বলা হয়। তাহলে আমরা দেখে নেব এই এ এন দা, মূলত যে তিন রকমের আর্টিকেল রয়েছে এগুলোর ব্যবহার কখন এবং কীভাবে হয়। তাহলে আমরা সবাই জানি যে যদি কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে কিন্তু আগে এ বসে, যেমন এ কাউ, এটা আমরা জানি মূলত। কিন্তু এক্সেপশনাল কেস দু একটা রয়েছে যেগুলোতে কিন্তু ইউ ই ইউ অথবা যদি ওয়া উচ্চারণ হয় তাহলে কিন্তু ভাল থাকলেও তার আগে কনসোনেন্ট বসে। যদি বলা হয় একটি গরু, তাহলে এ কাউ লিখি আমরা, একটি পাখি এ বার্ড লিখি। যদি বলা হয় একটি ভেড়ি, তাহলে কিন্তু হয়ে যাবে ওখানে এ ইউই হবে। এখানে কিন্তু ভাওয়াল রয়েছে, তা বলে কিন্তু এ এন বসবে না, কারণ উচ্চারণটা হচ্ছে ইউ। আমরা আরেকবার বলছি এটাকে, যেমন ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি, একটু লক্ষ্য করো এর আগে কিন্তু রয়েছে ভাওয়াল, তাহলে কি এন বসবে না, যেহেতু উচ্চারণটা ইউ হচ্ছে ইউ, ইউনিভার্সিটি ইউ আগে বলে দেওয়া আছে। যদি ইউ ওয়া উচ্চারণে তাহলে কিন্তু এ বসবে, তাহলে এ ইউনিভার্সিটি হবে। আবার এ ওয়ান রুপি নোট, তাহলে এখানে ও কিন্তু ভাওয়েল, কিন্তু উচ্চারণে যেহেতু ওয়া হচ্ছে তাই আগেটাতে এ বসবে, বোঝা গেল? তাহলে যদি বলে এক টাকার নোট, তাহলে এ ওয়ান রুপি নোট, যদি বলি একটা ইউনিভার্সিটি, তাহলে এ ইউনিভার্সিটি, কখনোই এন হবে না। এবার এখানে দেখে নেওয়া যাক এন, সাধারণত শেষ যদি অর্থাৎ কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়াল থাকে তাহলে এন বসে, যেমন এন আপেল, একটি আপেল, এর আগাতে ভাওয়াল রয়েছে তাই এন বসলো একটি আপেল ইংরেজি। হ্যাঁ, তেমনি আবার হতে পারে এন আমব্রেলা, একটি ছাতা, আগাটাতে ইউ রয়েছে তাই এন বসলো। এরও যে একটা ব্যতিক্রম আছে সেগুলোর মধ্যে হচ্ছে যদি উচ্চারণটা ভাওয়ালের মতন হয়, যদি উচ্চারণটা ভাওয়ালের মতন কিন্তু আগেটাতে রয়েছে কনসোনেন্ট, যেমন এ অনেস্ট ম্যান, একটি সৎ মানুষ, এখানে এইচ রয়েছে, তাহলে এইচ রয়েছে, তাহলে এ বসা দরকার, তাই তো? এ বসা দরকার, কিন্তু যেহেতু উচ্চারণটা অনেস্ট নয়, অনেস্ট অনেস্ট, তাই এন বসবে আগেটাতে, বুঝা গেল? তেমনি এন আওয়ার, এক ঘন্টা, এটা আমরা হাওয়ার বলি কি না, কখনোই না, এন আওয়ার, তাই কিন্তু এটা হয়ে যাবে এন, বোঝা গেল? তাহলে আমাদের যেটা রইল সেটা হচ্ছে দা, দা কখন বসে, পার্টিকুলারলি যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো হয় তখনই কিন্তু দা বসে। আবার যেগুলো পৃথিবীতে একটাই আছে,
সেগুলোর ক্ষেত্রে অনেকটা দা হয়, যেমন দা সান। এখানে কিন্তু এ সান কখনোই হবে না, যেহেতু সান আছে একটাই। তেমনি দা মুন হবে, মুন হবে। যদি কোনো জাতি বুঝে, যেমন আমরা ভারতীয়, তাহলে উই আর দ্য ইন্ডিয়ানস, তাহলে দ্য ইন্ডিয়ানস এটা হবে। আবার যদি কোনো দেশ বোঝাই, কিছু কিছু পার্টিকুলার দেশ যেগুলো কিন্তু আর তিন চারটি ছোটো ছোটো দেশে গঠিত, সেদিক থেকে তাহলে দা আসে। যেমন ইউকে, ইউনাইটেড কিংডম, দ্য ইউকে। তেমনি দ্য ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কিন্তু দ্য ইন্ডিয়া কখনোই হবে না, কেননা ইন্ডিয়াটা একটা দেশ। এগুলো কিন্তু তিনটে চারটে দেশ নিয়ে একটা ছোট সেন্স বোঝাচ্ছে, তিন চারটে দেশের একটা সমষ্টি, তাই এখানে দা বসছে। আবার যেমন কোনো নদী যদি বোঝাই, তাহলে কিন্তু নদীর ক্ষেত্র হয়, নদী, পাহাড়, পর্বত, দ্য রিভার, দ্য গঙ্গেজ অর্থাৎ গঙ্গা নদী, দ্য হিমালয়া অর্থাৎ হিমালয় নদী, এসব ক্ষেত্র। আবার অনেক ক্ষেত্রে যদি কোনো কিছু বিখ্যাত বইয়ের নাম, যেমন রবি ঠাকুরের গীতাঞ্জলি, দ্য গীতাঞ্জলি, তাহলে পৃথিবীতে যেগুলো একটা এবং বিখ্যাত সেগুলি, যেমন তাজমহল, মোহনবাগান, কোনো দোকান বিখ্যাত, আকাশটা, সূর্যটা, চাঁদটা, কোনো খবরের কাগজ, এগুলো সবই কিন্তু আগ্রাতে দা হবে। তাহলে মোটামুটি আজকে আমরা ডিটারমিনার সম্বন্ধে জানলাম এবং আর্টিকেলের কিছু যে নিয়ম রয়েছে আর্টিকেলসের, সেগুলো আমরা জেনে ফেললাম। তাহলে অ্যাডজেক্টিভ সেকশনটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল, এরপরে আমরা চলে যাব এর পরের যেটা রয়েছে সেটাতে। ভালো থাকবে, আর আমাদের এই ভিডিওগুলো এরপরে যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশান পেয়ে যাবে।